ফ্লোরিডা ছাড়া পুরো যুক্তরাষ্ট্রে আঘাত আনতে সক্ষম উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে কড়া ভাষায় হুমকি দিয়েছে পিয়ংইয়ং। কিমের দাবি, পুরো যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম তার স্ট্র্যাটেজিক রকেট ফোর্স। তবে বিশ্লেষকদের মতে পিয়ংইয়ং এর এই হুমকি ফাঁকা আওয়াজ নয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার আয়তায় কেবল ফ্লোরিডা ছাড়া পুরো যুক্তরাষ্ট্রই রয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ন্ত্রণ করে দেশটির সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক রকেট ফোর্সেস, আর এই বাহিনীর ঘাঁটি হচ্ছে দক্ষিণ পিয়ংগান প্রদেশ। কোরীয় পিপলস আর্মির এই শাখাটির 6টি স্থায়ী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র আছে। এছাড়া এর মোবাইল ট্র্যাক্টর ইউনিট রয়েছে, যেটি সারা দেশের যে কোনো স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম। আর এই ভ্রাম্যমান ট্র্যাক্টরগুলোকে প্রতিপক্ষের রাডারের শনাক্ত করা বেশ মুশকিল। প্রথম দিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার স্কাড ক্ষেপণাস্ত্রের অনুকরণে তৈরি করা হতো, তবে সরকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করায় এখন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অনেক অগ্রসর। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার ভাণ্ডারে প্রায় 1000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে এর সিংহভাগই স্বল্প পাল্লার, যেগুলো 30 থেকে 300 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। দক্ষিণ কোরিয়াকে সামনে রেখে এগুলি তৈরি করা হয়েছে। গত 2 বছরে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, এগুলো ছিল স্বল্প থেকে দূর পাল্লার। সম্প্রতি যেসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে সেগুলোর মধ্যে 7400 মাইল দূরের বস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে। আর এই সক্ষমতা লন্ডনে আঘাত হানার জন্য যথেষ্ট, যা উত্তর কোরিয়া থেকে 5380 মাইল দূরে অবস্থিত। একইভাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের নাগালে রয়েছে মস্কো, দিল্লি ও সিডনি। এমনকি উত্তর কোরিয়ার অত্যাধুনিক রকেটগুলো কেবল ফ্লোরিডা ছাড়া যুক্তরাষ্ট্রের যে কোনো অঙ্গরাজ্যে আঘাত হানতে সক্ষম। 2016 সালের জুনে উত্তর কোরিয়া তরল জ্বালানিতে উঠতে সক্ষম সফলভাবে হংস-10 রকেটের পরীক্ষা চালিয়েছে। এর লক্ষ্যবস্তু 2500 মাইল। বিশ্লেষকদের মতে এটি 2700 পাউন্ড ওজনের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। গত ফেব্রুয়ারিতে 1800 মাইল দূরের বস্তুতে আঘাত হানতে সক্ষম ফুংপু গুপসং 2 ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালানো হয়েছে, আর জুলাইয়ে পরীক্ষা চালানো হয়েছে হংস-14 ক্ষেপণাস্ত্র, যেটি 6210 মাইল দূরে আঘাত হানতে সক্ষম। গত বছরের অক্টোবরে 7450 মাইল দূরে আঘাত আনতে সক্ষম হংস-13 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়, এটিও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। পারমাণবিক ওয়ারহেড ছাড়াও উত্তর কোরিয়ার অস্ত্রভাণ্ডারে সারিন, বিএক গ্যাস ও টাইফুন সহ রাসায়নিক অস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে। তাত্ত্বিকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোতে এগুলি সংযুক্ত করে আঘাত আনতে পারে উত্তর কোরিয়া।